100 বেডের একটা ক্রিটিক্যাল ইউনিট আমরা এখানে করে দিচ্ছি নতুন করে মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল মাল্টি সুপার হসপিটাল এবং এখানে মাদার এন্ড চাইল্ড হবে তিনটে ফ্লোর আছে আপনারা জানেন ওটাও একটা নতুন করে হচ্ছে ক্যাটলগও হয়েছে এই গেটটেড করে রং রং করে যা যা করার আরেকটা জায়গাও দেয়া হয়েছে আমরা চাই মেডিকেল কলেজ হসপিটালটা যেহেতু মেদিনীপুরে প্রচুর মানুষ থাকেন আর বাঁকুড়া মেদিনীপুর পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম কাছাকাছি হয় পুরুলিয়া সুতরাং এই হসপিটালটাকে আমরা আরও ডেভেলপ করব যাতে মানুষ ভালো করে সুযোগ সুবিধা পায় এই পর্যন্ত আপনাদেরও অনেক ধন্যবাদ আপনারাও অনেক কোঅপারেশন করেছেন আমি এই নিয়ে কোনো উত্তর দেবো না আর ক্যান্সার ক্যান্সার ব্লকও তৈরি হচ্ছে এখানে ক্যান্সার ব্লকও তৈরি হচ্ছে যেই সুস্থ হবে যাকে নিয়ে যাওয়া সম্ভব তাকে নিয়ে গিয়ে যেমন দক্ষিণ চব্বিশ পরগনার লোক হলে আমরা বাঙুরে নিয়ে যাব কারণ তার বাড়িটা কাছে গোসাবা ধরুন বাসন্তী ধরুন পাথর প্রতিমা থেকে যারা এসছে মেদিনীপুরে যারা তাদের এটা সুবিধা হবে এরকম অনেক আছে যেমন জলপাইগুড়ি আছে মানে বিভিন্ন জায়গায় এইভাবেই যার যেটা নিয়ারেস্ট হবে একটু একটু সুস্থ হলে কারণ কিছু কেস আছে টাইম লাগবে পা ভাঙা পা কাটা হাত কাটা রিব ভাঙা এগুলো তো টাইম লাগে মাথায় লাগা সুতরাং এগুলো ডাক্তাররা ভালো বুঝবেন অ্যাডমিনিস্ট্রেশন এখানে কমপ্লিটলি চালাচ্ছেন নিজেদের যোগাযোগ আমাদের বালেশ্বরেও যোগাযোগ আছে ক্যাম্প করা হয়েছে অটকেও করা হয়েছে ভুবনেশ্বরেও করা হয়েছে আমাদের বর্ডারে উড়িষ্যার বর্ডারেও করা হয়েছে খড়গপুরেও করা হয়েছে এবং প্রায় 40 জন অফিসার আমাদের ওখানে যোগাযোগ করে কাজ করছে ডাক্তাররাও আছে সুতরাং সিস্টাররাও আছে অফিসাররাও আছেন তারা দায়িত্ব নিয়ে কাজ করছেন খুব ভালো কাজ করছেন দিদি মেদিনীপুর মেডিকেল কলেজে নিউরো ইউনিট নিয়ে সমস্যা পেশেন্টরা চিকিৎসা পায় না ইউনিট ভাই তোমার কি এখন এটা জিজ্ঞেস করার টাইম তুমি জানো নিউরো বেড কটা আছে